সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামসুন নাহারের লাগেজ থেকে ডলার, কাপড়চোপড় ও অন্য আনুষাঙ্গিক জিনিসপত্র খোয়া যাওয়ার ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় মতিঝিল থানায় জিডি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এই বিষয়ের অগ্রগতি নিয়ে কথা বলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে লাগেজ থেকে অর্থ চুরির সত্যতা পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। দুপুরে এক বিবৃতিতে তারা জানায় সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও ইনফর্ম করা হয়েছে, তাদের অথরিটিকে এবং সিভিল এভিয়েশন অথরিটিকেও জানানো হয়েছে। একইভাবে এয়ারপোর্ট থানা এবং মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করার জন্য আমরা লোক পাঠিয়ে দিয়েছি। তো আমাদেরকে সিভিল এভিয়েশন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অথরিটি থেকে অলরেডি ইনফর্ম করছেন যে তারা সেটা নিয়ে ইনভেস্টিগেশন করছেন।